শেরশাবাদিয়ার ঈদ মানেই কিন্তু ঈদের আগের সন্ধেবেলা ঘরে ঘরে চালের আটা এবং তেল দিয়ে আন্দাসার প্রচলন। আজকে আমার বাড়িতে তার কোনো ব্যতিক্রম নেই, যেহেতু আমিও শেরশাবাদিয়া সম্প্রদায়ের একজন। এটা কিন্তু আমাদের বানানো হয়েছে চালের আটা বা কোনো কিছু দিয়ে নয়, এটা হচ্ছে ময়দা এবং সুজি দিয়ে, কারণ এটা বানানোর পরে অনেকটা সফট হয়। এখানে অনেকগুলো বানানো হয়েছে, এক এক করে আমরা সবাই খাবো। বেসিক্যালি এটার প্রচলন শুরু হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের নামাজ পড়তে যেতেন, আমাদের প্রিয় নবী, সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি কিন্তু বাড়ির বানানো কিছু খাবার নিয়ে খাবার খেয়ে মুখ মিষ্টি করে যেতেন, মিষ্টি জাতীয় কিছু খাবার। সেই সূত্রে এটার প্রচলন আজ পর্যন্ত চলে আসছে, আশা করি যুগ যুগ ধরে চলবে, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত চলবে। আপনারা কারা কারা এরকম আন্দাসা খেয়েছেন? আমাদের শেরশাবাদিয়ারা যারা আছেন ওনারা বলেন আন্দাসা, কেউ বলে পুয়া, কেউ বলে তেল পুয়া। আপনারা কারা কারা খেয়েছেন, খেতে কেমন টেস্ট পেয়েছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সকলকে পবিত্র ঈদুল ফিতরের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলের ঈদের দিনটি ভালো কাটুক, আনন্দে কাটুক এবং আর হয়ে উঠুক মজার। সকলকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, আনন্দে মেতে উঠুক আগামী দিনটি।